পাঁচজন রান্নার জন্য আজকে এখানে 24 থেকে 25 রকমের সবজি নেওয়া হলো। এবার এগুলোকে কেটে নেব। সবজিগুলোকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে একটু প্রথমে ভাপিয়ে নেব। সবজিগুলোকে আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এজলগুলোকে আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। কাঁচকলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি যাতে কালো দাগ না পড়ে যায়। প্রথমে সবজিগুলোকে ভাপিয়ে নেব। কড়াইতে সবজিগুলো দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। মোটামুটি সবজিগুলো এখানে দিয়ে দিলাম, আরো কিছুটা বাকি আছে, এগুলো অন্য কড়াইতে দিয়ে দেব। এবার এই কড়াইটাতে দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। এবার এগুলি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রেখে দেব। সজনে ডাটা আর কুমড়ো ডাটা গুলোকে আমি ভাপাতে দিলাম না, না হলে এগুলো ভেঙে যাবে, এগুলোকে ভেজে পরে দিয়ে দেব। সবজিগুলো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচড় গুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলি এর সাথে মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আরো কতক্ষণ সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে রাখবো। এই কড়াইগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এই কড়াই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলিকে জল ছড়িয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। সবজিগুলো থেকে জল ছড়িয়ে নিচ্ছি, নিয়ে এরকম একটা বড় পাত্রে নামিয়ে নিচ্ছি। সবজিগুলোকে আমি দুটো পাত্রে আলাদা করে নিয়েছি। পাঁচজন রান্না করার জন্য এখানে আমি আদা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, মৌরি, দুটো এলাচ, দুটো দারচিনি, এখানে সিমের বিচি আর চিনে বাদামকে ভেজে নিয়েছি। সিমের বিচিগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবং চিনে বাদামগুলোকে ভেজে নিয়েছি। আর নিয়েছি নারকেল কোড়া। কড়াই তেল গরম হয়ে গেছে। এবারে একই পদ্ধতিতে কুমড়ো ডাঁটাগুলোকেও ভেজে নিচ্ছি। এবার কিছুটা পরিমাণ নারকেল গুঁড়া ভেজে নিচ্ছি। নারকেল গুঁড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একে একে সব ফোড়নগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং
সব সবজি দিয়ে দিলাম। দেখো কতগুলো সবজি হয়েছে। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন লবণ আর হলুদ দিলাম। হলুদ দিয়ে এগুলোকে সুন্দর করে আবার কষিয়ে নিলাম। এবার সবজিগুলোতে শিমের বিচি দিয়ে দেব। সবজির সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে বাদাম দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে এর সাথে মিশিয়ে নেব। এবার এতে নারকেল গুঁড়া যেগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমাদের পাঁচজন হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিলাম। এবার এতে লেবু পাতা দিয়ে দেব। লেবু পাতাটাকে দুই ভাগ করে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব। লেবু পাতাকে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে রান্নার পর লেবু পাতা মিশালে একটা ভালো সেন্ট আসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আমার এই পাঁচজনের রেসিপিটি ফলো করে তোমরা বাড়িতে বানাবে এবং জানাবে কেমন হয়েছে।